কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আমি আজকে তৈরি করব কালারফুল লুচি, আর দেখতেই পাচ্ছ কত সুন্দর ভাইব্রেন্ট কালারের সবগুলো। আর একটা টুইস্ট আছে, আজকে আমি যে কালারফুল লুচিগুলো বানাচ্ছি এগুলো কিন্তু একটাও কেনা রং দিয়ে না, সব অর্গানিক কালার দিয়ে। কি করে এত সুন্দর কালারফুল লুচি বানালাম কেনা রং ছাড়া, সেটা তোমরা দেখতে থাকো। সবার প্রথমে লাল রং করার জন্য আমি একটা বিট নিয়ে নিয়েছি। বিটের কি সুন্দর কালার হয় তোমরা নিশ্চয়ই সবাই জানো। বিট একটা খুব সুন্দর কালারের উৎস। আমরা যে কোনো খাবারে লাল কালারের রং নিয়ে আসতে চাইলে বিটের রস কিন্তু অনায়াসেই ব্যবহার করতে পারি। তো যাই হোক, আমি লাল কালারের লুচি বানানোর জন্য এখানে বিট ব্যবহার করব। বিটগুলো সুন্দর করে আমি ছিলে টুকরো টুকরো করে কেটে ওটা মিক্সিতে পেস্ট করার পরে সুন্দর করে যে রসটা আমি ভালো করে চিপে নিয়েছি। এবার আসছে গ্রিন কালারের লুচির পালা। আর গ্রিন কালারের জন্য আমি এখানে কিছুটা পালং শাক বেছে নিয়েছি। পালং শাকগুলো কিন্তু আমি একদম সিদ্ধ করব না, জাস্ট গরম পানির ভিতরে পালং শাকগুলো দিয়ে কিছুটা মানে ভাপিয়ে নেওয়ার মতো আর কি, 1 মিনিট মতো রেখে দিলেই যথেষ্ট। তারপরে দেখতে পাবে যে কালারটা চেঞ্জ হয়ে গেছে, কালারটা কিন্তু আরও সুন্দর ডিপ কালার লাগছে। ঠিক সেই মুহূর্তেই পালং শাকটা তুলে ফেলবো। তুলে ফেলার পরে ঠান্ডা হলে এটা মিক্সিতে দিয়ে খুব সুন্দরভাবে পেস্ট করে নিব। এই দেখো দেখো কি সুন্দর পেস্ট হয়েছে, একদম মিহি পেস্ট হতে হবে যেন সুন্দরভাবে এটা দিয়ে আটাটা মাখা যেতে পারে। আর দেখতেই পাচ্ছ কি সুন্দর কালার, একদম পুরো গ্রিন কালার, ডিপ গ্রিন যেটাকে বলে। কোনো ফুড কালার এরকম পারবে বলো? কি সুন্দর কালার হয়েছে। আর হলুদ কালারের জন্য আমি পানিতে সামান্য একটু হলুদের গুঁড়ো মিশিয়ে রেখেছি। এবার আমি একটা পাত্রে সামান্য একটু ময়দা নিয়ে নিব। খুব একটা বেশি আমি বানাবো না লুচি, যেহেতু আমি তিনটা কালারের আলাদা আলাদা ভাগ করে করব, সেই জন্য বেশ কিছুটা আমি ময়দা একটা বাটিতে নিয়ে নিচ্ছি। তারপরে এতে দিয়ে দিব সামান্য লবণ আর সামান্য একটু তেল। ঠিক লুচির ময়দা যেভাবে লবণ আর তেল মেশানো হয় ওইভাবেই মেশাবো, একদম ন্যাচারাল অ্যাজ ইউজুয়াল যেটা আমরা মেশাই। এরপরে আমি পুরো ময়দাটার মধ্যে লবণ আর তেল ভালো করে হাত দিয়ে মিশিয়ে নেব। ভালো করে মেশাতে হবে, তবে লুচিগুলো খুব সুন্দর হবে, যেন লবণ আর তেলটা ভালো করে ময়দার সাথে পুরোটা মিশে যায়। এরপর আমি তিনটে পাত্রে ওই যে ময়দার মিশ্রণটা, সেই মিশ্রণটা অল্প অল্প করে সম পরিমাণে নিয়ে নিব। এরপর সবার প্রথমে আমি এক অংশ ময়দার মধ্যে দিয়ে দেব, হচ্ছে যে বিটের আমি রসটা করে রেখেছিলাম সেই রসটা। আমি কিন্তু এখানে লুচির ময়দাগুলো মাখার জন্য কোনো ধরনের জল ব্যবহার করব না। আর এই যে দেখতেই পাচ্ছ আমার বিটের রস দিয়ে ময়দাটা মাখানো হয়ে গিয়েছে। এবার আমি আরেক অংশ ময়দার মিশ্রণের মধ্যে দিয়ে দেব পালং শাক যে পেস্ট করে রেখেছিলাম সেটা, আর দিয়ে সেম প্রসেসে ভালো করে ময়দাটা মেখে নিব। আর দেখতেই পাচ্ছ কি সুন্দর কালার হচ্ছে, একদম ফুড কালারের কোনো প্রয়োজনই নেই বলো। এই দেখো দেখো আমার পালং শাক দিয়ে ময়দাটা মাখানো হয়ে গেল। এরপরে বাকি যে ময়দার মিশ্রণটা আছে তার মধ্যে আমি হলুদের জল মিশ্রিত যেই পানিটা আছে সেইটা দিয়ে ভালো করে ময়দাটা মেখে নেব। প্রত্যেকটা ময়দায় কিন্তু সময় নিয়ে ভালো করে মেখে নিতে হবে, যেন খুব সুন্দর মসৃণ হয়। যত মসৃণ করে মাখা হবে লুচিগুলো কিন্তু ততই সুন্দর হবে। ন্যাচারালি আমরা যেভাবে লুচি বানাই ঠিক সেই প্রসেসেই ময়দাটা ভালো করে মেখে নিতে হবে। আর এই যে দেখতেই পাচ্ছ আমার ট্রাই কালারের বা তিন কালারের যে লুচির ময়দা একেবারে পুরোপুরি মাখা হয়ে গিয়েছে। এবার আমি হাতে সামান্য একটু তেল নিয়ে প্রত্যেকটা ডোয়ের ওপরে তেল মাখিয়ে কিছুক্ষণের জন্য আমি রেস্টে রেখে দেব। 10 থেকে 15 মিনিট রেস্টে রেখে দিলেই যথেষ্ট। 10 মিনিট পরে প্রত্যেকটা যেই ময়দা মাখানো আছে সেই প্রত্যেকটা ময়দা থেকে ছোট ছোট করে কিছুটা করে ময়দা নিয়ে ছোট ছোট লেচি করে নিব। দেখছো তো বন্ধুরা, কোনো ধরনের আর্টিফিশিয়াল ফুড কালার ছাড়াই কত সুন্দর ভাইব্রেন্ট কালার নিয়ে আসা যায় খাবারের মধ্যে।
আর আমি আজকে লুচি দিয়েই সেটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। প্রত্যেকটা আমি যে লেচিগুলো করে নিয়েছিলাম, লেচিগুলোর গায়ে সুন্দর করে তেল মাখিয়ে নিব। এরপরে যে বেলুন পিড়া আছে তাতেও তেল মাখিয়ে সুন্দর করে একে একে প্রত্যেকটা লুচি আমি বেলে নিব। আর দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে, একটু আনকমন ভিন্ন ধরনের কালারের লুচি, তাই না বলো? তোমরা এই ধরনের লুচি এর আগে কে কে খেয়েছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর হ্যাঁ, আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলো না। আর আমি একে একে সব লুচিগুলো বানিয়ে নিচ্ছি। এরপর চুলাতে আমি একটা কড়াই দিয়ে তাতে প্রয়োজন মতো তেল দিয়ে দিচ্ছি, আর তেলটা গরম হওয়ার জন্য রেখে দিব। তেলটা গরম হয়ে গিয়েছে, এবার আমি এই তেলের মধ্যে লুচি আস্তে করে ছেড়ে দিব। আর লুচি ভাজার ক্ষেত্রে তোমাদের একটা কথা বলি, সেটা হচ্ছে লুচি যদি হাই হিটে ভাজা যায় তাহলে কিন্তু খুব সুন্দরভাবে লুচি ফোলে এবং তাড়াতাড়ি ভাজাও হয়ে যায়। আর হাই হিটে ভাজলে আরেকটা জিনিস ঘটে, সেটা হচ্ছে যে লুচি কিন্তু বেশি পরিমাণে তেল সোক করে না, এটা একটা ভালো দিক। এই দেখো দেখো, আমার ইয়েলো কালারের লুচিটা কিন্তু ভাজা কমপ্লিট হয়ে গিয়েছে। ঠিক সেমভাবে আমার ইয়েলো কালারের লুচিগুলো ভাজা হয়ে গেলে এরপরে আমি দিয়ে দিচ্ছি গ্রিন কালারের লুচিগুলো। দেখতেই পাচ্ছ কালারগুলো কত সুন্দর ভাইব্রেন্ট লাগছে, ভাজার পরও কিন্তু একটা কালারও নষ্ট হচ্ছে না। আর পালং শাকের ক্ষেত্রে তোমরা যদি হালকা একটু ব্লাঞ্চ করে নাও তাহলে কিন্তু কালারটা আরও বেশি সুন্দর হয়। যাই হোক, গ্রিন কালারের লুচিটা আমার ভাজা হয়ে গিয়েছে, এবার আমি দিয়ে দিচ্ছি রেড কালারের লুচি। রেড কালারটা আমার সবচেয়ে বেশি ফেভারিট, রেড কালারটা এত সুন্দর এসেছে যে একদম যেন সিঁদুরের মতো কালার, খুব ভালো লাগছে দেখতে। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ আমার কালারফুল লুচি কিন্তু একদম রেডি। কি সুন্দর কালার, দেখো কোনো ধরনের ফুড কালার ছাড়াই একদম পুরোপুরি অর্গানিক লুচি। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা লাইক করতে ভুলো না কিন্তু। টাটা।